নমস্কার বন্ধুরা খবর সন্ধ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এর মূলত কারণ হচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং কোন কোন জেলাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বহু জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এক টানা পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি নয় দুই স্টেজে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ থেকে ছয় দিন কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অনলাইন সিস্টেম কি দেখাচ্ছে আবহাওয়া দপ্তর কী বলছেন ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই সমস্ত কিছু খবর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত নিম্নচাপ ও রেখার জন্যই বৃষ্টি তবে বঙ্গোপসাগরে সেই রকম কোনো সিস্টেম আপাতত নেই মহারাষ্ট্র থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে এমনটা না আবহাওয়া দপ্তর প্রথমেই জানাবো আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা আকাশ গতকাল থেকে শুরু হয়ে গেছে আংশিকভাবে আজ থেকে মেঘলা মেঘলা আকাশের সম্ভাবনা আরও বেশি রয়েছে মেদিনীপুর এছাড়া পশ্চিম দিকের জেলা পুরুলিয়া এছাড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে এমনটা পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলোর দিকে আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আজকে রয়েছে তবে আজ থেকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির মূলত ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে ঝাড়খণ্ডে রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ এছাড়া রয়েছে ধানবাদ জামশেদপুর এখানে বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আজকে কোনো জেলাতে বৃষ্টির কথা বলা হয়নি তবে ন্যাচারালি এটা মনে করা যেতে পারে যেহেতু রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়ার কোথাও কোথাও বেশ মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং ছিটে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও হতে পারে এমনটা পূর্বাভাস এই রয়েছে মূলত আজকের আপডেট তবে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল থেকে মেঘলা আকাশ আরও বেশি করে হবে বেশি করে হবার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে রয়েছে আগামীকাল নয় মার্চ তারিখের যে আপডেট রয়েছে তাতে জানতে পারা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ধরনের ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে সঙ্গে বীরভূম জেলার কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই নয় দশ এবং এগারো তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের এইটুকুই পূর্বাভাস পাওয়া যাচ্ছে মূলত ছয়টি জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে এটা তারা এখনো পর্যন্ত জানিয়েছেন যেই ছয়টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সহ দমকাঝড়ো হাওয়ার সঙ্গে আরেকবার স্মরণ করে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতেই সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানতে পারা গেছে তবে যেহেতু এই ছয়টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টির সীমারেখা ভৌগোলিকভাবে টানা সম্ভব নয় এছাড়া পুরুলিয়া বাঁকুড়া সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যায় তাই মূলত একটা ঝড় বৃষ্টি আসছে নয় দশ এগারো তারিখে সম্ভাবনা থেকে বেশি রয়েছে দশ মার্চ তারিখে এখনো পর্যন্ত আপডেট এখানেই শেষ নয় আবারও মেঘলাগা শুরু হবে প্রধানত ১৪ মার্চ তারিখ থেকে পনেরো এবং ষোলো তারিখে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই পূর্বাভাস রয়েছে অনলাইন সিস্টেমের আবহাওয়া দপ্তর এখনও এত দূরের পূর্বাভাস দেননি তবে পনেরো এবং ষোলো মার্চ তারিখে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টি হতে পারে উপকূল লাগোয়া জেলাগুলোর দিকে বেশি করে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতেও মেঘলা মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হালকা হালকা হতে পারে তাই পনেরো এবং ষোলো তারিখেও রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অনেক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা না তাই এক কথায় আপনাদের এটাই জানাচ্ছি নয় দশ এগারো পনেরো ষোলো এই পাঁচ দিন রয়েছে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির পূর্বাভাস তাই এই মুহূর্তে অর্থকরী ফসল আলু তোলার মরশুম চলছে তাই চাষি বন্ধুরা আপনারা কিছুটা হলো আবহাওয়ার পূর্বাভাস গুণ আবহাওয়া দপ্তর কী বলছেন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো আপনারা জানবেন সেই মতো কাজ করবেন আমরাও আপনাদের পাশাপাশি আবহাওয়া দপ্তরের পাশাপাশি কী অবস্থা আসতে চলেছে সেটাও আপডেট দিয়ে জানানোর চেষ্টা করছি এবং করব। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ততটা এই মুহূর্তে বিপর্যয়ের সম্ভাবনা নেই যদিও বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কাঝড়ো হওয়া সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারের দিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি আসছে তবে আজকে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া নিচের দিকের জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস আপাতত নেই আর তাপমাত্রা যেহেতু বৃষ্টি আসছে যেমন চলছে তেমনটাই চলবে বরঞ্চ বা এক ডিগ্রি নামতে পারে এমন সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আজ থেকে বৃষ্টি আসছে ঝাড়খণ্ডে আজ আগামীকাল আগামী পরশু আট নয় এবং দশ এই তিনটে দিন ঝাড়খণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে যে কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি বৃষ্টির একটা খরা চলছিল সেই খরা মিটতে চলেছে যদিও কতটা সেই বৃষ্টি ভালো আনবে সেটা এখনো বলা যাচ্ছে না কারণ অর্থকরী ফসল আলু তোলার কিন্তু মরশুম চলছে অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে মূলত আজকে বৃষ্টির সম্ভাবনা আসাম এবং অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে হতে পারে অন্যান্য জায়গাগুলো বা রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আপাতত সেরকম কোনো বৃষ্টি নেই তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তবে এই রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস বেশি করে রয়েছে পনেরো এবং ১৬ মার্চ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা যে রাজ্য রয়েছে সেখানে সব বৃষ্টি এবং কালবৈশাখী ধরনের একটা বৃষ্টি আসতে চলেছে চোদ্দ তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ আবার শুরু হয়ে যাবে এমনটা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবার জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় যদিও গতকালের সর্বোচ্চ তাপমাত্রা বেশি ছিল চট্টগ্রামের কক্সা বাজারে পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখতে পাওয়া গেছে মূলত দিনাজপুর অর্থাৎ রংপুর বিভাগের দিনাজপুরে এছাড়া বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কিনা বাংলাদেশের কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোনো কোনো অংশে ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে তবে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রয়েছে অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে প্রধানত ১৩ তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ শুরু হবে চোদ্দ তারিখ থেকে মেঘলা আকাশটা আরো বেশি করে দেখতে পাওয়া যাবে এবং পনেরো ও ১৬ মার্চ তারিখে সারা বাংলাদেশ জুড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে অর্থাৎ কালবৈশাখী ধরনের একটা বৃষ্টি এমনটা সম্ভাবনা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলো দেখাচ্ছে সেই বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে চট্টগ্রাম রয়েছে বরিশাল রয়েছে খুলনা রয়েছে ঢাকা বিভাগ রয়েছে রাজশাহী রয়েছে এছাড়া ময়মনসিং সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটা কম লক্ষ্য করতে পারা যাচ্ছে অর্থাৎ রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে হলেও মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে উপকূল লাগোয়া যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তাই পনেরো ষোলো মার্চ তারিখে আবারও বাংলাদেশ জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আপনাদের আগাম জানালাম অনলাইন সিস্টেম দেখাচ্ছে আপনারাও চেক করে নিতে পারেন তো বন্ধুরা এই পর্যন্ত রয়েছে আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং